এবারে এশিয়া কাপ 2023 আগস্ট মাসের 30 তারিখ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারে এশিয়া কাপে প্রতিটি দল তাদের শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামবে। তো আজ আমরা দেখে নিব বাংলাদেশ টিম ফাইনাল স্কোয়াড। নাম্বার 1 তানজিদ হাসান তামিম, নাম্বার 2 নাজমুল হোসাইন শান্ত, নাম্বার 3 তাওহিদ হৃদয়, নাম্বার 4 মোহাম্মদ নাইম শেখ, নাম্বার 5 সাকিব আল হাসান, নাম্বার 6 শামিম হোসাইন, নাম্বার 7 আফিফ হোসাইন, নাম্বার 8 শেখ মাহেদি হাসান, নাম্বার 9 মেহেদি হাসান মিরাজ, নাম্বার 10 লিটন দাস, নাম্বার 11 মুশফিকুর রহিম, নাম্বার 12 তাসকিন আহমেদ, নাম্বার 30 মুস্তাফিজুর রহমান, নাম্বার 40 হাসান মাহমুদ, নাম্বার 50 নাসুম আহমেদ, নাম্বার 60 শরীফুল ইসলাম, নাম্বার 70 ইবাদত হোসাইন। তো এই ছিল বাংলাদেশ টিম ফাইনাল স্কোয়াড। আমার মতে শেখ মাহেদি হাসানের বদলে যদি বাংলাদেশ ক্রিকেট টিম মাহমুদুল্লাহ রিয়াদকে দলে ফিরাতো তো দলের জন্য সব থেকে ভালো হতো। আপনারা কাকে চান, শেখ মাহেদি হাসানকে নাকি মাহমুদুল্লাহ রিয়াদকে? কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ।